সবার মতো আমিও ভিডিও না করে আর থাকতে পারলাম না সত্যি কথা এই যে দেখছো অমিত ভাই অমিত দা আমার দাদাই হবে আজ আমাদের মানে আমাদের মধ্যে আর নেই সত্যি খুব খারাপ লাগছে একে আমি অনেক দিন থেকেই চিনি আর এই দাদার জার্নি হচ্ছে ইউটিউবে জার্নি খুব বেশিও হয়নি এক দেড় বছর হয়েছে ওই এক দেড় দেড় বছরের মধ্যেই দাদা হচ্ছে মানে অসম্ভবকে সম্ভব করেছেন যা যার ভিডিও দেখে সত্যি আমরা অনেক আমাদের মতো ছোট সাধারণ ইউটিউবাররা মানে কি বলবো অনুপ্রাণিত হয়েছি আমরা এই দাদা ভাইটাকে দেখে মানে ভাগ্যের এই নিষ্ঠুর সত্যি পরিহাসের কাছে আজ মানে এই দাদা ভাইটার জীবন পুরো থেমে গেল জানি না কার কপালে কি আছে এইসব মানে জিনিস দেখে না সত্যি ভগবান বলে কোনো জিনিস আছে যে এগুলো মানতে খুব কষ্ট হয় মানে একটাই কথা যে কার কপালে কখন কি হবে কি হবে না সেটা একমাত্র লেখাই হয়ে গেছে আমাদের জীবনে জন্মের সময় আমাদের ওটা কপালে লেখা হয়ে গেছে আর ভগবান ঠাকুর এগুলো কিছুই নেই এখনকার দিনে সম কতই বা বয়স হয়েছিল সামান্য বাইশ বছর বাইশ বছরের জীবনযুদ্ধ পুরো থেমে গেল দাদা যে মানুষটা কাল এতক্ষণে ছিল সে মানুষটা আজ নেই সো মানে কি বলবো সত্যি কথা সবাই খুব ভালো থেকো খুব সাবধানে থেকো